গত মাসের 17ই মে আরব সাগরের তীরবর্তী মুম্বাইয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাউতের ধাক্কায় বার্জডুবিতে নিখোঁজ হন নদিয়ার পলাশীপাড়া থানার রুদ্রনগর ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় ঘোষ নামে বছর বাইশের এক যুবক। তারপর তন্ময় যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির কথা মতো পরিবারের লোকজন কাগজপত্র নিয়ে তন্ময়ের দেহ আনতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তন্ময়ের দেহ শনাক্তকরণের ক্ষেত্রে সমস্যা হওয়ায় পরিবারের লোকজনের পক্ষে তাদের ছেলের দেহ ফিরে পেতে দেরি হচ্ছিল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পিতা পুত্রের ডিএনএ টেস্টের পর কোম্পানির পক্ষ থেকে তন্ময়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আর আজ সোমবার তন্ময়ের প্রাণহীন দেহ নিয়ে পরিবারের লোকজন ঘোষপাড়ার বাড়িতে ফিরলেন। এদিন মৃত তন্ময়ের দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। এদিকে রুদ্রনগর রবীন্দ্র সংঘের পক্ষ থেকে তন্ময় ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রে আগাম প্রস্তুতি সেরে রাখা হয়েছিল। তন্ময়ের নিথর দেহ ওখানেই শায়িত রাখা হয়। আশেপাশের গ্রামের মানুষজন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী চোখের জলে তন্ময়কে শেষ শ্রদ্ধা জানায়। এরকম একটি তরতাজা প্রাণ অকালে ঝরে যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত মাসের 17 তারিখে ওই জাহাজটা আমরা শুনতে পাই, আমার ভাগ্নে শালা সে ফোন করে আমাকে বলে যে মামা এই জাহাজটা ডুবে গেছে, যেটাই তন্ময় ছিল। ঠিক আছে, তা আমরা ওই একের পর এক কিন্তু ওই ভাগ্নে শালার সঙ্গেই খোঁজ নিতে থাকি যে কী কদ্দূর খবর। আমাদের হয়তো আমাদের আশ্বাস যে আমার ভাগ্নে হয়তো বেঁচে আছে, হয়তো বেঁচে আছে, কিন্তু কোম্পানির লোক তো আমাদের কোনো 5 দিন পর্যন্ত কোনো কিন্তু খবর দেয়। তা 5 দিন পরে আমাদের 6 দিনের দিন কোম্পানির লোক বলছে আপনারা বোম্বে আসুন, আপনাদের ডিএনএ টেস্টের রিপোর্ট হবে, ঠিক আছে, বডির সঙ্গে ম্যাচিং করতে হবে। তা আমরা বডি চিনতে পারছি না, তা আপনারা আসুন। তা আমরা 2-4 দিন বাদ দিয়ে গত 28 তারিখে আমরা গেলাম মুম্বাই। ঠিক আছে, ওখানে গিয়ে আমাদের শনি রবিবার পড়লো, 31 তারিখ মানে 31 তারিখে আমরা আবার সোমবার পড়লো, সেদিনকে রিপোর্ট করলাম। রিপোর্ট করার পরে মোটামুটি আমরা পাঁচ দিন রিপোর্ট পাইনি, দিয়ে আগামী 5 তারিখে আমরা রিপোর্ট কিন্তু মানে 4 দিন পাইনি, 5 তারিখে, হ্যাঁ 5 তারিখে রিপোর্ট আমরা রাত্রি 10টার সময় রিপোর্ট পেলাম। ঠিক আছে, দিয়ে পরের দিন সকালে আমরা থানায় গেলাম। থানায় যাওয়ার পরে আমার ভাগ্নের একটা পকেটে মোবাইল ছিল, থানার অফিসারে সেটা দিল। ঠিক আছে, আর ওখান থেকে আমাদের ONGC দিল 2 লাখ টাকা, আর কোম্পানি দিল মানে চেকে সই করেছে মানে 5 লাখ টাকা, সেটা চেক কেটেছে আর কি, সেটা ঢুকিয়ে দেবে বলেছে। ঠিক আছে, সেটা কবে আসবে তিনারাই জানেন। আচ্ছা, এ পর্যন্ত। ডিএনএ পরীক্ষা কবে হয়েছে? ডিএনএ পরীক্ষা হয়েছে গত 31 তারিখে। কোম্পানির হয়তো কোনো ভুল ছিল, ওই জন্য দেরি ছিল। তার আগে আমার একটা কথা, আমার এক ওখানে নদিয়া জেলার মানে কালীগঞ্জ থানার একটা মহিলা ছিল, আমাদের খুবই উপকার করেছে তিনি। তা তার জন্য আমরা রিপোর্টটা আরও তাড়াতাড়ি পেয়েছি, কেননা উনি সব জায়গায় আমাদের জন্য খুব খেটেছে। মৃতদেহ পলাশীপাড়ায় আসতে কীভাবে সহযোগিতা পেয়েছেন? পলাশীপাড়ায় আসতে সহযোগিতা টোটাল কোম্পানির লোক বহন করেছে,
এবং হোটেলে থাকার খাওয়া খরচা এ টু জেড খরচা কোম্পানি দিয়েছে, ঠিক আছে, যাওয়া আসা সব খরচাই কোম্পানি দিয়েছে। আপনার নাম? সুকুমার ঘোষ। আপনি কে হন? আমি তন্ময়ের মামা, পলাশী পাড়ার ছেলে তন্ময় ঘোষ, আমারই বন্ধু। তো তার যে মিটিং হয় এখানে পলাশী পাড়ায় আসা এসেছে, এখানে আসার পর তার যে পরিবার, তার পরিবার সবাই সুখী, খুবই আচ্ছন্ন। বন্ধু কেমন ছিল? বন্ধু আমরা একসাথে খেলাধুলা করা, ঘুরে বেড়া বন্ধু, এবং অনেকটা আমার নিজের ভাইয়ের মতো। আপনার নাম? সুব্রত হালদার। আমার নাম রুদ্রনগর ঘোষপাড়ার বাসিন্দা সুশান্ত ঘোষ মহাশয়ের ছেলে তন্ময় ঘোষ। গত 17 তারিখে 17ই মে মুম্বাইয়ের একটা জাহাজডুবিতে প্রাণত্যাগ করেন। আমরা আজ তার সেই ডেড বডি পেলাম দীর্ঘ টালবাহানার মধ্যে দিয়ে। যে কোম্পানির কাজ করতো তন্ময়, জানি না কোম্পানির কী মনোভাব ছিল, বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে যেমন ডিএনএ টেস্ট করা হয়েছে, এবং তার পকেটে একটা মোবাইল পর্যন্ত ছিল, তা সত্ত্বেও তারা বলছিল যে এর ডেড বডি পাওয়া যায়নি। যেই টালবাহানার মধ্যে দিয়েও আমরা কিন্তু আজকে পলাশী পাড়ার বাসিন্দা তন্ময়কে আমরা পেয়েছি। আজ তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পলাশী শ্মশানে আমরা রওনা হচ্ছি। যাই হোক, তন্ময়ের মৃতদেহ পাওয়ার জন্য আমরা যেভাবে মরিয়া হয়েছিলাম পেলাম, তা শেষ কাজটা যাতে আমরা সুস্থভাবে করতে পারি তার ব্যবস্থা করলাম। এছাড়াও আমাদের ক্লাবের পক্ষ থেকে, রবিসংঘের পক্ষ থেকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য একটা শোক মঞ্চ স্থাপন করেছিলাম। আমরা তন্ময়কে চিরদিনের জন্য দিয়েছি। আজ তার স্মৃতি রক্ষার্থে এইটুকু প্রয়াস আমরা করলাম। আপনার নাম? যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।